আসসালামু আলাইকুম। এই ভিডিওটা স্টুডেন্টের রেলওয়ে ট্রান্সপোর্টেশনকে নিয়ে বানানো। স্টুডেন্টের রেলওয়ে ট্রান্সপোর্টেশন যাত্রা শুরু করে 1855 সালে এবং স্টুডেন্টের রেলওয়ে ট্রান্সপোর্টেশন ওয়ার্ল্ডের 22তম লার্জ রেলওয়ে ট্রান্সপোর্টেশন। এর মধ্যে এসজে ট্রেন হলো এক সিটি থেকে অন্য সিটি যাওয়ার জন্য ও খুব দ্রুততম ট্রেন। এসজে যাত্রা শুরু করে 2001 সাল থেকে। এসজে টিকিট দুটো ওয়েতে পারচেস করা যায়। একটা হলো এসজে টিকিট বুথ থেকে, এটা হচ্ছে এসজে টিকিট বুথ, এখান থেকেও আপনি পারচেস করতে পারেন। বাট বেটার অপশন হচ্ছে আপনি এসজে অ্যাপস থেকে পারচেস কর। এখন আমি ব্যস্তরত সিটি থেকে স্টকহোম সিটিতে ট্রাভেল করব। যে ট্রেনটি দিয়ে ট্রাভেল করব সেটার নাম হচ্ছে XJX40 ডাবল ডেকার ট্রেন। এটা সুইডেনের সব থেকে আপডেট এবং ওয়েল ডেকোরেশন ট্রেন। Bålsta, Sundbyberg, med slutstation Stockholm central. Trevlig resa! Det här är fast decker.
সো আমি যাবো 5টায় করে এখন। আমি যাব 2nd ডেকারে। ডাবল ডেকারে ট্রাভেল করা আর এয়ারপ্লেনে ট্রাভেল করা সে
Nästa, Bålsta. দেশে বলছি জার্নি শেষ হলো এখন আমার। এটা হলো স্টকহোম সেন্ট্রাল স্টেশনের মেইন গেট। এখন আমি স্টকহোম সিটিতে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসজে অ্যাপস এর মাধ্যমে টিকিট পারচেজ করবেন। ফার্স্ট অফ অল ডাউনলোড এসজে অ্যাপস ফ্রম দ্য গুগল প্লে স্টোর। অ্যাপস ডাউনলোড করার পর অ্যাপস এর কিছু কন্ডিশন অনুযায়ী আপনাকে আপনার ইনফরমেশন ফুলফিল আপ করতে হবে। আর ইনফরমেশন ফুলফিল আপ করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন আপনার একটা অ্যাকাউন্টে আপনার নামে একটা প্রোফাইল হয়ে গেছে। সেখানে আপনি আপনার কার্ড চেক করবেন, ইস্যু দ্য এসজে প্রায়র কার্ড। এখন আমি টিকিট কিভাবে পারচেজ করবো সেটা দেখাবো। বাই জিপ আই ওয়ান্ট টু গো টু, ক্লিক করবেন। তারপর আপনি কোন সিটিতে যান সেটা আপনি টাইপ করবেন।
কারণ আমি ব্যস্ত সিটিতে থাকি, সো ব্যস্ত রোজ থেকে আমি স্টকহোমে যাব। আপনার ইনফরমেশন অ্যাড করার পর তারপর আমি সার্চ ডিপার্চারে দিব। এখন এখানে আপনাকে ডেট দেখাবে আর সময় দেখাবে, সো আপনি ডেট ক্লিক করবেন, তারপর আপনি কোন টাইমে যেতে চান সেই টাইমে আপনি এখানে সিলেক্ট করবেন। আপনার টিকিটের কন্ডিশন হচ্ছে দুইটা টিকিট পাবেন আপনি, ক্লাস 1 ক্লাস 2। সো যদি আপনি রিফান্ডেবল ক্লিক করেন পেমেন্ট আপনাকে বেশি করতে হবে, বাট আপনি যখন যদি যেতে না চান তাহলে আপনি টাকাটা রিফান্ড পাবেন। চেক আউটে যাবেন, তারপর আপনার এখানে টোটাল ইনফরমেশন আসবে। অবশ্যই আপনি আই অ্যাকসেপ্ট দ্য এজ এ পারচেজ কন্ডিশন ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি টিকিট পারচেজ করতে পারবেন না। এখানে তিনটা অপশন আছে আপনার পেমেন্ট করার জন্য, সুইস পেমেন্ট কার্ড অ্যান্ড ইনভয়েস উইদাউট ফি। স্টুডেন্টদের সবাই সুইস ইউজ করে, সো সুইচে পেমেন্ট করাটাই ইজি। যদি আপনার সুইচ না থাকে সেক্ষেত্রে আপনি পেমেন্ট কার্ডে করতে পারেন। আর আপনি যদি অ্যাজ এ অ্যাপসের মাধ্যমে টিকিট পারচেস করেন তাহলে আপনি একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে আপনার পয়েন্ট জমা হবে, আর সেই পয়েন্ট জমিয়ে আপনি সেই পয়েন্ট দিয়ে টিকিট পারচেস করতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা পয়েন্টের মাধ্যমে টিকিট পারচেস করবেন। বাই ট্রিপ সার্চ ডিপার্চার, এখানে একটা অপশন দেওয়া আছে পে উইথ পয়েন্ট, সো আপনি পে উইথ পয়েন্টে ক্লিক করবেন তাহলে আপনার স্যাকের পরিবর্তে আপনাকে এখানে পয়েন্ট দেখাবে। সো আপনার ক্লাস 2 টিকিট কাটেন তাহলে 4,200 পয়েন্ট লাগবে, আর ক্লাস 1 টিকিট কাটলে তাহলে আপনার 6,400 পয়েন্ট লাগবে। তো যেহেতু আমার পয়েন্ট আছে 4,751 পয়েন্ট, সো আমি 4,200 পয়েন্ট টিকিট কাটার জন্য অ্যাপ্লিকেবল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।